অতিরিক্ত চিনপ্রীতি পড়ছে মালদ্বীপের ওপর ভারী, নিজের ঘরে পড়েই মার খাচ্ছে কারি কারি। মালদ্বীপ, যেখানে কোনো এক সময়ে বৌদ্ধ ধর্মের মানুষরাও থাকত, হিন্দুদের সংখ্যাও সেখানে ভালোই ছিল, ওই দেশ যে ভারতের মিত্র ছিল, কিন্তু ওখানে সদ্যই ক্ষমতায় আসা নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজুর নীতির কারণে ভারত ও মালদ্বীপের সম্পর্কে ফাটল ধরে। মোহাম্মদ মুইজু রাষ্ট্রপতি হওয়ার পর থেকেই মালদ্বীপকে নিয়ে ভারতের চিন্তা বেড়ে গেছিল, কারণ সে খোলামেলা ভারত বিরোধী ও চীন প্রেমী। সে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চালিয়েই ক্ষমতায় এসেছিল। এখন মালদ্বীপের সেই রাষ্ট্রপতির জন্যই ওখানকার সংসদ কুস্তি ক্ষেত্রে পরিণত হয়েছে। কথা কাটাকাটি ছাড়ুন, ওখানে তো লাঠি ঘুষি পর্যন্ত চলছে। ঝামেলা মারপিটের এই দৃশ্য মালদ্বীপের সংসদের। এটা ওই মালদ্বীপেরই অবস্থা যেখানকার রাষ্ট্রপতি চীনের ইশারায় ভারতের বিরুদ্ধে এজেন্ডা চালায়। মুইজু মালদ্বীপের মুখে কালি লাগানো এই দৃশ্যের এই ঝামেলা মারামারির কারণ কেন, সেগুলো সবটাই জানবেন। কিন্তু তার আগে এই মারামারির প্রত্যেকটা সিন দেখুন। আপনাদেরকে অনুরোধ, সিরিয়াস ম্যাটার শুধু দেখবেন, হাসবেন না। কিন্তু এই চারটে ফুটেজেই মারামারি একদম জমে উঠেছে, পুরো যেন মাখন। প্রথম ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে একজন সাংসদ মাটিতে পড়ে আছে, আর অন্য একজন সাংসদ তাকে পেটাচ্ছে, তার গলা চেপে ধরেছে, কিছু সাংসদ তাদেরকে ছাড়াচ্ছে। যেই সাংসদ নিচে পড়ে রয়েছে সে মুইজুর পার্টির, আর তাকে মারধর করা সাংসদ বিপক্ষ পার্টির। দ্বিতীয় ভিডিওতে তিনজন সাংসদ স্পিকারের কাছে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ঝামেলা ও ধাক্কাধাক্কির চক্করে নিচে উল্টে পড়ছে। তখন একজন সাংসদের কানে লাগে, আর সে কানে হাত দিয়ে বসে পড়ে। তৃতীয় ভিডিওতে রাষ্ট্রপতি মুইজুর পার্টির সাংসদদের দেখা যাচ্ছে স্পিকারকে শর্ত জারি করা থেকে আটকাচ্ছে। তারা স্পিকারের চেয়ারের কাছে গিয়ে শোরগোল করতে থাকে এবং সেই সাথে লোফারদের মতো কানের পাশে ভেপু বাজাতে থাকে। চতুর্থ ভিডিওতে আপনারা দেখতে পারেন সংসদের একজন কর্মচারী টেবিলে লাগানো মাইক্রোফোনগুলোকে একসাথে নিয়ে গিয়ে কোথাও লুকানোর চেষ্টা করছে, কারণ তার ভয় রয়েছে কেউ যেন ঝামেলা করতে গিয়ে এগুলোকেই না মাথায় ছুড়ে মেরে দেয়, মানে এগুলোর আঘাতে যেন কেউ রক্তাক্ত না হয়। এবার চলুন আপনাদের এই ঝামেলার কারণ বলছি। আসলে মালদ্বীপ সংসদে মুইজু ক্যাবিনেটকে স্বীকৃতি দেওয়ার জন্য ভোটিং হওয়ার ছিল, কিন্তু বিপক্ষ দল MDP তাদের ওই চারজন মন্ত্রীকে স্বীকৃতি দিতে প্রস্তুত ছিল না, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। রাষ্ট্রপতি মুইজুর পার্টির সাংসদরা চায়নি যে সদনে এই নিয়ে ভোটিং হোক, কারণ সদনে তাদের সংখ্যাবল কম ছিল, আর এর জন্য তারা সংসদে ঢুকতেই বিপক্ষ সংসদদের সাথে মারামারি করা শুরু করে দেয়। মালদ্বীপের সংসদে মুইজুর যেই চারজন মন্ত্রীকে নিয়ে ঝামেলা বাঁধে, তার মধ্যে অ্যাটর্নি জেনারেল আহমেদ উসাম, অর্থনৈতিক মন্ত্রী মোহাম্মদ সাঈদ, গৃহায়ন মন্ত্রী আলী হায়দার এবং ইসলামী মন্ত্রী মোহাম্মদ সাহিম আলী সাঈদ রয়েছে। ঝামেলা মারামারির জন্য স্পিকারকে সদনের কার্যকলাপ থামাতে হয়। সংসদে হওয়া এই মারামারির পর মালদ্বীপে রাজনৈতিক বিবাদ এবং মুইজুকে নিয়ে বিরোধ আরো বাড়ছে। দেখার বিষয় এটাই, বিপক্ষের বিরোধিতার মাঝে মুইজু ক্যাবিনেটকে স্বীকৃতি দিতে ভোটিং কবে হয়। অবশ্য এটাই প্রথমবার নয় যখন মুইজু নিজের স্টেটমেন্ট এবং নীতির জন্য বিরোধী পক্ষের টার্গেটে রয়েছে। এর আগেও বিরোধী পক্ষ মুইজুর ভারত বিরোধী চিন্তাধারা এবং চীন প্রীতি নিয়ে প্রশ্ন তুলেছে, কিন্তু আপনাদের বললাম না, হাসবেন না, সিরিয়াস ম্যাটার। তাও হাসছেন কেন, একটু কষ্ট তো পান মালদ্বীপকে দেখে। বিশ্বাস করুন, আমার না খুব কষ্ট হচ্ছে, মাঠটা রাষ্ট্রপতি খেলো না বলে। এই একই রকম কষ্ট আপনাদের মনেও হলে কমেন্টে অবশ্যই জানান।